সম্মানিত মুসল্লিবৃন্দ, প্রায় মাস দুয়েক আগে হবে আপনাদের সামনে সর্বশেষ জুমার খুতবায় দাঁড়িয়েছিলাম। তখন আমি সালাতের প্রথম পর্বে সালাত আদায়ের গুরুত্ব এবং না আদায়ের ভয়াবহতা এই বিষয়ের উপরে কথা বলেছিলাম সেদিন। আজকে সালাতের দ্বিতীয় পর্বে জামায়াতের সাথে সালাত আদায়ের উপরে গুরুত্বপূর্ণ কিছু কথা আপনাদেরকে শোনাবার চেষ্টা করব, আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব ইনশাআল্লাহ। ওয়া তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। এরপরে যদি বিশেষ কোনো উপলক্ষ না আসে এবং আপনাদের সামনে আবার উপস্থিত হতে পারি, হয়তোবা সালাতের আরও কিছু পর্ব আপনাদের সাথে শেয়ার করব এবং সালাতের বিষয়টা শেষ করব, তারপরে অন্য কোনো বিষয়ে সুযোগ হলে তখন কথা বলা যাবে ইনশাআল্লাহ। তো আসুন, আজকের যে বিষয় জামাতে সালাতের গুরুত্ব এবং ফজিলত, আর জামাতে সালাত আদায় না করার কি ভয়াবহ পরিণতি এবং পরিণাম রয়েছে। প্রথমে আমরা জামাতে সালাত আদায়ের ফজিলত দেখব, এর কি মর্যাদা, তারপরে আমরা দেখব এর কি গুরুত্ব রয়েছে এবং জামাতে না আসলে কি ভয়াবহ পরিণতি অপেক্ষা করছে আমাদের জন্য। এরপরে আমাদের মা বোনরা কোথায় সালাত পড়বেন, তারা জামাতে আসতে পারবেন কি পারবেন না, মসজিদে আসতে পারবেন কি পারবেন না, সে ব্যাপারে ইসলাম কি বলে, সবশেষে কোন কোন ওজর থাকলে, কোন কোন সমস্যা থাকলে একজন মানুষ মসজিদে না এসে তার সুবিধা মতো জায়গায় সালাত আদায় করতে পারেন, এক্ষেত্রে ইসলাম কি ছাড় দিয়েছে, সে বিষয়েও ইঙ্গিত দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। অনেকগুলো পয়েন্ট, সময় খুবই কম, সে কারণে আমাদের কথা বলতে হবে শুধু পয়েন্ট ধরে ধরে এগোতে হবে। প্রিয় উপস্থিতি, সহি বুখারির দুটি হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সলাতুল জামাআতি তাফদুলু সলাতাল ফাজ্জি বি 25 দারাজা। আরেকটি হাদিসে আছে, তাফদুলু আলা সলাতিল ফাজ্জি বি 27 দারাজা। মানে কেউ একাকী সালাত পড়লো আর আরেকজন জামাতের সাথে সালাত পড়লো, যিনি জামাতের সাথে সালাত আদায় করলেন তারটা একাকী সালাত আদায়কারীর চেয়ে 25 বা 27 গুণ বেশি নেকি আছে। সহি বুখারীর হাদিস। প্রিয় উপস্থিতি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, হাদিসটি আবু দাউদে এসেছে এবং হাদিসটি হাসান, তিনি বলছেন একজন মানুষ একাকী সালাত আদায় করলো, এটার চেতে সে যদি আরেকজনকে নিয়ে আদায় করে তাহলে এটা বেশি ভালো, যদি দুইজনের জায়গায় আরও একজন হয়, তিনজন হয় সব মিলিয়ে, তাহলে এটা আরও বেশি ভালো। হাদিসে এসছে, ওমা কাসুরা ফাহু আহাব্বু ইলাল্লাহ, এইভাবে সংখ্যা যত বাড়বে সেটা তত আল্লাহর কাছে বেশি প্রিয় হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন, ইন্না আযামান নাসি আজরান ফিস সালাতি আবআদুহুম মামশান, যার বাড়ি যত দূরে মসজিদ থেকে আর কি, তার নেকি তত বেশি, তার মানে তাকে কষ্ট করে আসতে হয়, সেটা আমরা পরে দেখব অন্য হাদিসে কি আছে। তো সবগুলো হাদিস কিন্তু আমাদেরকে জামাতে সালাতের কি মর্যাদা সেদিকে ইঙ্গিত দেয়। উবাই ইবনে কাব বলছেন, আমি এক ব্যক্তিকে চিনতাম আমাদের মধ্যে, তিনি অনেক দূরে থাকতেন, তার চেয়ে মসজিদে নববী থেকে বা ওই মসজিদ থেকে এত দূরের আর কেউ ছিলেন এটা আমি জানতাম না। তো তাকে আমি এক বললাম যে, লাউ ইশতারাইতা হিমারান তারকাবুহু ফি যুলমাই ও ফি রামবা, আপনি যদি একটা গাধা কিনতেন, খচ্চর কিনতেন, তাহলে এই রাতের অন্ধকারে সে গাধায় চড়ে আসতে পারতেন। আপনি জানেন
সৌদি আরবে মধ্যপ্রাচ্যে কত গরম, বিশেষ করে দুপুরবেলায়, গরমের দিনে, গ্রীষ্মের দিনে। এ সময় আপনি গাদার পিঠে আসলে আপনার কষ্ট কম হতো, রোদের তাপ থেকে বাঁচতেন, রাত্রে অন্ধকারের বিভিন্ন ক্ষতি থেকে, পোকামাকড় ইত্যাদি অনেক কিছু থেকে বাঁচতেন। একটা গাধা কিনে নিলেই তো হতো। তখন উনি বলছেন যে আল্লাহর কসম, যদি আমার বাড়ি মসজিদের পাশে কোনোভাবে এসে যায় তাহলে এটা আমি চাই না, এটা আমি পছন্দ করি না। কেন? কারণ আমি চাই আমার আসা এবং যাওয়ার প্রতিটা পদক্ষেপে মহান রব্বুল আলামিন আমার জন্য নেকি লিখে দেবেন। এই কথা যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসলো তখন তিনি বললেন, কাজ্জামা আল্লাহু লাকা যালিকা কুল্লা, তোমার যে আশা, যাওয়ার পথে, আসার পথে প্রতিটা পদক্ষেপে নেকি আল্লাহ লিখে দেবেন, যে আশা, এই সব আশা আল্লাহ পূরণ করে দিয়েছেন। হাদিসটি সহিহ মুসলিম থেকে এসছে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ মুসলিমের আরেকটি হাদিস, সেখানে বলছেন যে ব্যক্তি বাড়িতে সুন্দরভাবে উযু করলো, তারপরে আল্লাহর কোনো বাড়িতে আসলো, আমরা বসে আছি, দাঁড়িয়ে কথা বলছি, এটা আল্লাহর বাড়ি। তার মানে প্রত্যেকটা মসজিদকে আল্লাহর বাড়ি বলা হয়েছে, তার মানে মসজিদের সম্মান দেওয়া হয়েছে এর মাধ্যমে। তো যাই হোক, যে ব্যক্তি সুন্দরভাবে উযু করে আল্লাহর কোনো গৃহে মসজিদে আসলো, এসে তার টার্গেট একটাই, যে তিনি ফরজ সালাত আদায় করবেন, তাহলে তার দুই পায়ের দুই পদক্ষেপ, ডান পায়ের একটা, বাম পায়ের একটা। আল্লাহ রাসূল বলছেন যে ইহদাহুমা তাহুত্তু খাতিয়াহ, এক পা, এক পায়ের ধাপ পদক্ষেপ তার পাপ মুছে ফেলবে, আর একটা তার মর্যাদা বাড়িয়ে দেবে। হাদিসটি সহিহ মুসলিম থেকে বলছিলাম। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহিহ বুখারীর আরেকটি হাদিসে বলছেন যে যে ব্যক্তি সুন্দরভাবে উযু করলো তোমাদের মধ্যে এবং মসজিদে আসলো, আর মসজিদে আসার পেছনে তার একটাই লক্ষ্য, সেটা হলো জামাতের সাথে সালাত আদায় করবেন। এরকম যদি কার লক্ষ্য হয়, আল্লাহ রাসূল বলছেন তার প্রতিটা পদক্ষেপেই আল্লাহ পাপ মুছে দেবেন এবং তার একটা একটা করে মর্যাদা বাড়াতে থাকবেন। শুধু কি তাই, এইভাবে যখন সে মসজিদে এসে যাবে, এসে দুই রাকাত তাহিয়াতুল মসজিদ বা সুনানে রাওয়াতিব যেগুলো আছে আগে পরে পড়তে হয়, পড়ার পরে কাতারে বসে থাকবেন, ইমাম কখন আসবেন, কখন সময় হবে, জামাতে সালাত আদায় করবেন, এটাই তার লক্ষ্য, এটাই তার টার্গেট, এই লক্ষ্যে বসে থাকবেন। তখন আল্লাহ রাসূল বলছেন যত সময় উনি বসে আছেন তত সময় তিনি সালাতের মধ্যেই আছেন। শুধু কি তাই, তার জন্য ফেরেশতা মণ্ডলী দোয়া করেন, ফেরেশতা মণ্ডলী বলেন আল্লাহুম্মা গফির লাহু, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ তুমি তাকে ক্ষমা করে দিও, আল্লাহ তুমি তার প্রতি রহমত বর্ষণ করে দিও। আল্লাহ আকবার। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরেকটি হাদিসে বলছেন যে ব্যক্তি বাড়িতে, বাসাতে সুন্দরভাবে উযু করে মসজিদে আসে, আসার লক্ষ্যই সালাত আদায় করবেন তিনি, এটা টার্গেট, তাহলে তার আর কি ফজিলত আছে? আল্লাহ রাসূল বললেন ইল্লা তাবাশবাশাল্লাহু ইলাইহি কামা ইয়াতাবাশবাশু আহলু আল গায়বি বিতলাতিহি, দীর্ঘদিন বাড়ির বাইরে থাকা মানুষ, দেশের ভেতরে হোক আর বাইরে হোক, যখন বাড়িতে আসে, বাড়িতে আসলে তার স্ত্রী, তার মা বাবা, অন্যান্য আত্মীয় স্বজন, নিকট আত্মীয় যারা আছেন তারা কতটা খুশি হন। আল্লাহ রাসূল বলছেন কোনো ব্যক্তি যখন মসজিদে জামাতের সাথে সালাত আদায় করতে আসে তার চেয়ে বেশি খুশি হন। আল্লাহু আকবার। আল্লাহ যদি কারোর উপর খুশি হয়ে যান তাও এতটা খুশি, চিন্তা করতে পারেন, তাহলে তার কি আর কিছু ভাবা লাগবে? প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন মান সাল্লা লিল্লাহি আরবাঈনা ইয়াওমান ফি জামাআতিন ইউদরিকুত তাকবীরাতাল উলা, যে ব্যক্তি 40 দিন জামাতের সাথে, শুধু জামাতের সাথে নয়, তাকবীরে তাহরিমা সহকারে, প্রথম তাকবীর সহকারে 40 দিন
জামাতে সালাত আদায় করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে কুতিবাহু বারাআতান, তার জন্য দুইটা নিষ্কৃতি, দুইটা মুক্তি লিখে দেওয়া হয়। একটা কি বারাআতুন মিনান নার, জাহান্নাম থেকে নিষ্কৃতির সার্টিফিকেট। হাদিস তো তিরমিজিতে এসছে এবং হাদিসটি হাসান। রাসূল সাল্লাম বললেন আর একটা হলো বারাআতুন মিনান নিফাক, মুনাফিকে অবস্থা থেকে তাকে রেহাই দেওয়া হয় এবং সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। 40 দিন যদি কেউ জামাতের সাথে তাকবীরে তাহরিমা সহ মসজিদে এসে সালাত আদায় করতে পারে, তাহলে এই বিশাল মেগা অফার তার জন্য অপেক্ষা করছে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এইভাবে অনেকগুলো হাদিস বলেছেন, বিশেষ করে মাগরিব, এশা এবং ফজরের কথা বলেছেন। যারা এশার সালাত জামাতে আদায় করে তারা যেন অর্ধরাত্রি পর্যন্ত জামাতে সালাত আদায় করতেই থাকে, আর যারা ফজরও পড়ে তাহলে দুই অর্ধেক মিলে পূর্ণ রাত যেন সে ইবাদতের মধ্যেই থাকে। অনেকে আমরা অলসতা করে টিভিতে বিভিন্ন অনুষ্ঠান, অন্য কোনো ব্যস্ততা এইসব দেখিয়ে আমরা সালাত আদায় করতে চাই না, মসজিদে আসতে চাই না, তারপরে রাত ভারী করি, করে ফজরটাও মিস করি। তাহলে যদি আমাদের এই অবস্থা হয় তাহলে এই অফুরন্ত যে নেকি রয়েছে, সারা রাত আপনি আমি কি ইবাদত করতে পারি? পারি না, হঠাৎ একদিন পারতে পারি, কিন্তু সারা বছর পারি? পারি না। তাদের জন্য এই মেগা অফার, এশা পড়েন ফজর পড়েন জামাতে, তাহলে আপনি যেন সারা রাত ধরে ইবাদত করলেন। আল্লাহু আকবার। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, আরও কিছু আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি বলছেন ওরা যদি জানতো যে এশাতে এবং মাগরিবে কি আছে তাহলে লা আতাউহুমা ওয়ালাউ হামওয়ান, যদি হামাগুড়ি দিয়ে আসা সম্ভব হতো তাও তারা মসজিদে আসত। এখানে আরও কিছু আছে, অনেক সময় কিছু পুরস্কার লুকানো হয়। এখানে মহারবুল আলমিন পুরস্কারটা লুকালেন, বললেন না কি পুরস্কার আছে, বললেন এটা যদি জানতো মানুষ তাহলে হামাগুড়ি দিয়ে হলেও আসত। আল্লাহু আকবার। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য একটি হাদিসে বলছেন ইজা আম্মানাল ইমামু ফাআমিনু, যখন ইমাম আমিন বলবেন তখন তোমরাও তার সাথে আমিন বলিও। কেন? ফা ইন্নাহু মান ওয়াফাকা তামিনুহু তামিনাল মালাইকাতি গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি, কারণ যার আমিন ফেরেশতা মণ্ডলের আমিনের সাথে মিলে যাবে, একই সাথে একই সময়ে আমিন হয়ে যাবে, তার আগের সব গুনাহ মাফ করে দেওয়া হবে। বলুন তো এটা বাড়ি পড়লে হবে? এই নাকি কি বাড়ি পড়লে সম্ভব? বাড়ি পড়লে আপনার ফেরেশতার সাথে কীভাবে মিলবে? আগে তো ইমামের সাথে মিলতে হবে, তারপরে ফেরেশতা, সব একসাথে হতে হবে, তাহলে না এই নাকি। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য একটি হাদিসে বলছেন আচ্ছা তোমাদেরকে কি আমি এমন একটি ইবাদতের কথা বলবো না, এমন একটি আমলের কথা বলবো না যে আমলের মাধ্যমে ইয়ামহুল্লাহু বিহি আল খাতায়া, যে আমলের মাধ্যমে মহান রব্বুল আলামিন তোমাদের পাপ রাশিকে মুছে ফেলেন। মাহা ইয়ামহু মানে একদম মুছে ফেলা, পাপ রাশিকে মুছে ফেলেন। আমরা হোয়াইট বোর্ড, আগেকার আমলে ব্ল্যাক বোর্ড বেশি ব্যবহার হতো, এখন হোয়াইট বোর্ড ব্যবহার হয়। এখানে মুছে ফেললে কিছু থাকে? কিছু থাকে না। এটা হলো মাহা ইয়ামহু, আল্লাহ এভাবে পাপগুলোকে মুছে ফেলে দেবেন। ওয়ায়ারফাউ বিহি দারাজাত, অনেক বেশি মর্যাদা বাড়িয়ে দেবেন। এরকম কোনো আমলের কথা কি বলবো না তোমাদেরকে? সাহাবা একরাম বললেন জি বলুন, অবশ্যই বলবেন। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইসবাহুল উদুই আলাল মাকারি, কষ্ট হচ্ছে তারপরে খুব ভালোভাবে দারুণভাবে সুন্দরভাবে সুন্নাত আর ওয়াজিব ফরজ সব কিছু ঠিক রেখে উযু করে, যে এর জন্য এই অফার। দুই কাসরাতুল খুতা ইলাল মাসাজিদ, যারা পাঁচক্ত সালাতে নিয়মিত মসজিদে আসে তাদের জন্য এই অফার। আর যারা সালাতে আসে জোহরে, আবার আসর কখন হবে এই মনের ভিতরে তাদের একটা আকাঙ্ক্ষা তারা জিয়ে রাখে, পুষে রাখে, এই তিন শ্রেণীর মানুষের জন্য এত বড় অফার। প্রিয় উপস্থিতি,
নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, যারা সত্যিকার অর্থে প্রকৃত মুমিন হয়ে, পূর্ণ মুমিন এবং মুসলিম হয়ে আল্লাহর কাছে যেতে চায়, মহান আল্লাহর সাক্ষাৎ পেতে চায়, তারা যেন এই পাঁচ ওয়াক্ত সালাতের হেফাজত করে। তার মানে আল্লাহ রাসূল বলতে চাইলেন, যারা পাঁচ ওয়াক্ত সালাত জামাতে আদায় করে তারা পূর্ণ মুমিন, যারা আদায় করে না তাদের ইমানে যথেষ্ট ঘাটতি রয়েছে। সেই কারণে তিনি বললেন, আজান হয়ে গেল সেই সময় এই পাঁচ ওয়াক্ত সালাতে মানুষ আসে, এই মানুষ কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সাথে সাক্ষাৎ করবেন পূর্ণ ইমান নিয়ে। এরপরে আল্লাহ রাসূল বললেন যে, মহান রব্বুল আলামিন তোমাদের নবীর জন্য কিছু হেদায়েতের পথ বাতলে দিয়েছেন, কিছু হেদায়েতের রাস্তা প্রদর্শন করেছেন, এটা হেদায়েতের পথ, এটা হেদায়েতের পথ, এখানে গেলে এখানে গেলে তোমরা পথ পাবে, ঠিক জায়গায় যেতে পারবে, এরকম কিছু পথের কথা মহান রব্বুল আলামিন তোমাদের নবীকে দিয়েছেন। এই পাঁচ ওয়াক্ত সালাত সেই হেদায়েতের একটি পথ। তারপরে তিনি বললেন, যারা পাঁচ ওয়াক্ত সালাত আদায় করবে তারা ঠিকই তোমাদের রাসূলকে দেওয়া এই পথে হাঁটবে, আর যারা এই পথে হাঁটবে না, পাঁচ ওয়াক্ত সালাত নিয়মিত মসজিদে এসে আদায় করবে না, তারা এই হেদায়েতের পথ পাবে না এবং পরক্ষণে তারা পথভ্রষ্ট হয়ে যাবে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যদি কেউ জানতো আজানের কী নেকি রয়েছে। আমরা এখন তো মনে করি যারা আজান দেয় এরা সবচেয়ে কম দামি, আবার আমাদের সমাজে একটা কথা আছে, যার নেই কোনো গতি সে করে ইমামতি, কিন্তু এদের যে কত মর্যাদা এটা আপনি আমি জানি না, শুধু মুয়াজ্জিনের মর্যাদা কত, আর ইমামের তো আছেই। আল্লাহ রাসূল বলছেন যে, মানুষ যদি জানতো যে আজান দিলে যিনি আজান দিচ্ছেন তার কী নেকি আছে এবং প্রথম কাতারে যারা সালাত আদায় করেন তাদের কী নেকি রয়েছে, তাহলে মানুষ লটারি করে হলেও আজান দেওয়ার চেষ্টা করত। আপনাদের ইমাম সাহেব আজান দেওয়ার সুযোগ হয়তো বা পেত না, লটারি করতো মানুষ কী নেকি আছে। সামনের কাতারে মানুষ সালাত আদায়ের সুযোগ পেত না, লটারি করে হলেও এখানে আসার চেষ্টা করত। এই প্রকার লটারি জায়েজ আপনাদের ঢাকা শহরের বিভিন্ন অঞ্চলে এবং সারা দেশে যে লটারি বিক্রি হয়, কুপন এবং একসময় ড্র হয়, আপনি পুরস্কার জিততেও পারেন নাও জিততে পারেন, এটা কিন্তু হারাম। প্রসঙ্গক্রমে এসে গেল তাই, আপনি স্থির করতে পারছেন না এই জিনিসটা কাকে দিব, ওনাকে না ওনাকে, দুইজনই তো যোগ্য মানুষ, দিবেন একজনকে, তখন একজনকে বাছাই করার জন্য আপনি লটারি করতে পারেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে তার স্ত্রীদেরকে যখন সফরে নিয়ে যেতেন তখন কাকে নেবেন, লটারি করে যার নাম আসতো তাকে নিয়ে যেতেন। যাই হোক, ওটা প্রসঙ্গক্রমে এসে গেল তাই, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন কালকে আমাদের ময়দানে যখন সূর্য খুব কাছাকাছি এসে যাবে, মানুষের পরিস্থিতি খুবই মারাত্মক এবং মর্মান্তিক হয়ে যাবে, সেই পরিস্থিতিতে মহান রব্বুল আলামিন সাত শ্রেণীর মানুষকে তার বিশেষ ছায়াতলে আশ্রয় দিবেন, ছায়া দান করবেন। তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হচ্ছে ওয়া রাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ, ওই ব্যক্তি বা ওই শ্রেণীর মানুষ যাদের হৃদয়টা সবসময় মসজিদে ঝুলন্ত থাকে। এটা কি বাড়িতে সালাত আদায় করলে হবে, সম্ভব? কখনো নয়। বাড়িতে সালাত আদায় করলে এসব ফজিলত, এসব মর্যাদা আমরা পেতে পারি না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একবার মহান রব্বুল আলামিন নিজে বলছেন, মুহাম্মদ তুমি কি জানো ফেরেশতা মণ্ডলী একটা কাজ নিয়ে, একটা কাজের নেকি নিয়ে তারা খুব গণ্ডগোল করে পরস্পর, আমি নিব, এটা আমি পৌঁছে দিব, এই নেকির কথা তোমরা জানো কি, তুমি জানো কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? তখন নবী মুহাম্মদ সাল্লাম বললেন, জি আমি জানি, সেটা হচ্ছে যে আল কাফফারাত ওয়াল মুক্স ফিল মসজিদ বাদা সলাতি ওয়াল মাশি আলাল আকদামি ইলাল জামাআত, একটা হলো মসজিদে অবস্থান করা সালাতের জন্য, আর দৌড় থেকে পায়ে হেঁটে মসজিদে আসা, দূরে হোক কাছে হোক পায়ে হেঁটে মসজিদে আসা, এর যে কী নেকি আছে আল্লাহই ভালো জানে, যার কারণে
ফেরেশতা মণ্ডলী এই নেকিটা নিয়ে যাওয়ার জন্য কি করেন, পরস্পরে ঝগড়া বিবাদ করেন। হাদিসটি আবু দাউদে আছে এবং ইমাম আলবানী রাহিমাহুল্লাহ হাদিসটাকে হাসান বলেছেন। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য হাদিসে বলছেন, বাশশিরিল মাশশাঈনা ফি যুলাম, যারা রাতের অন্ধকারে হেঁটে হেঁটে মসজিদে আসে, রাতের অন্ধকার অন্য কোনো সমস্যা তাদেরকে বাধা দিতে পারে না, এরকম মানুষদেরকে শুভ সংবাদ দিয়ে দাও। কিসের শুভ সংবাদ? বিন নূরি তাম ইয়াউমুল কিয়ামা, কিয়ামতের ময়দানে তাদের পূর্ণ আলোর শুভ সংবাদ দিয়ে যাও। অন্ধকারে আসে যে রাতে, তাই তাদের জন্য কাল কিয়ামতের ময়দানে আলো দেখেন যদি কেউ জামাতে আসে। হাদিসটা তিরমিজিতে আছে এবং সুনানে আবু দাউদে আছে, শেখ আলবানী হাদিসটাকে সহি বলেছেন। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক হাদিস, আপনাদেরকে কয়টা শোনাই, আর দু একটা শুনিয়ে আমি পরের পর্বে চলে যাব, খুতবার সময় শেষ হয়ে যাবে, কথাই থেকে যাবে অনেক, সেজন্য আমি ইঙ্গিত দিয়ে যাচ্ছি শুধু। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান গাদা ইলাল মসজিদে আও রাহা, যে ব্যক্তি মসজিদে সকালে আসে সন্ধ্যায় আসে, তার মানে পাঁচ ওয়াক্ত সালাতে আসে, তখন আ'আদাল্লাহু লাহু ফিল জান্নাতি নুজুলান, আল্লাহ তার জন্য জান্নাতে বিশেষ মেহমানদারির ব্যবস্থা করবেন। কুল্লামা গাদা আও রাহা, যখনই সে মসজিদে আসবে, সকালে হোক সন্ধ্যায় হোক দুপুরে হোক, যখনই সে আসবে তখনই মহান রব্বুল আলামিন তার জন্য মেহমানদারির ব্যবস্থা করবেন জান্নাতে। আপনি চিন্তা করতে পেরেছেন, আপনি মেহমান আর আল্লাহ আপনার মেজবান, এটা চারটিখানি ব্যাপার না। মেজবান যত বড় যত দামি, আপ্যায়ন সাধারণত তত বেশি দামি হয়ে থাকে। তাহলে যার মেজবান সরাসরি আল্লাহ, তার মেহমানদারি কেমন হতে পারে, এটা কি কোনো মানুষ কল্পনা করতে পারে? এটা শুধুমাত্র তাদের জন্য যারা নিয়মিত মসজিদে সালাত আদায় করবে জামাতের সাথে। প্রিয় উপস্থিতি, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবশেষে আরেকটি হাদিস বলে আমি এই পর্বের কথা শেষ করছি। যারা মসজিদে আসে, পরস্পর কাতার সুন্দরভাবে মিল করে দাঁড়ায়, এবং ওমান সাদ্দা ফুরজাতান, পরস্পরের মাঝের জায়গাগুলো পূর্ণ করে দাঁড়ায়। আমাদের দেশে তো বেশিরভাগ মসজিদে অনেক ফাঁকা করে দাঁড়ায়। আমি বলছি না এটা অনেক বড় গোনা হয়ে যাচ্ছে, কিন্তু আমি বলছি অনেক হাদিস আছে আল্লাহ রাসূল বারবার বলতেন, তোমরা কাতার সোজা করে নাও, পা এবং কাঁধ বরাবর রাখার চেষ্টা করো, পরস্পরের মাঝে ফাঁকা জায়গা রেখো না। কোনো কোনো হাদিসে এরকম আল্লাহ রাসূল বলতেন, ওয়ালা তাযারু ফুরুজাতিল লিশাইতান, তোমরা পরস্পরের মাঝে শয়তানের জন্য ফাঁকা জায়গা রেখো না। এখন তো দুঃখের বিষয়, কেউ কেউ বলেই ফেলছি যে দুই পায়ের মাঝখানে পূরণ করলে নিজের মাঝখানে যে থেকে যাচ্ছে ফাঁকা জায়গা, এখানে যদি শয়তান প্রবেশ করবে, নাউযু বিল্লাহি মিন যালিক। আমরা তাদের জন্য যারা এরকম কথা বলছেন তাদের হেদায়েতের জন্য দোয়া করি। আপনি বলতে পারেন যে হ্যাঁ, এটা এর বিপরীত মত আছে, এটা আমার পছন্দ না, এর বিপরীত মতটাই আমার বেশি পছন্দ, এভাবে বললে কিছুটা, কিন্তু সরাসরি একটা হাদিসের বিপক্ষে একটা মতের বিপক্ষে এভাবে কথা বলা কোনো আলেমের জন্য শোভনীয় নয়। প্রিয় উপস্থিতি, যাই হোক, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যারা সুন্দরভাবে কাতার মিলিয়ে মিলিয়ে দাঁড়ালো, তারপরে মাঝখানে কোনো ফাঁকা জায়গা রাখলো না, তাদেরকে আল্লাহ অনেক বেশি মর্যাদা বাড়িয়ে দেবেন। হাদিসটি আবু দাউদ এবং ইবনু মাজাহে এসেছে। বলুন তো, বাড়িতে কর্মক্ষেত্রে যদি আপনি সালাত আদায় করেন, তাহলে কি কাতারের প্রশ্ন আছে? কাতারের প্রশ্ন নাই, পা মেলানোর প্রশ্ন নাই, তাহলে এই অফারও নাই। প্রিয় উপস্থিতি, তাহলে মসজিদে এসে নিয়মিত জামাতে সালাত আদায়ের কি মর্যাদা এবং কি ফজিলত রয়েছে তা কিন্তু আমরা এই সংক্ষিপ্ত কিছু আয়াত এবং হাদিসের মাধ্যমে কিছুটা হলেও অনুমান করলাম এবং বুঝতে পারলাম। মহান রব্বুল আলামিন এই ফজিলতকে সামনে রেখে আমাদেরকে নিয়মিত পাঁচ ওয়াক্ত সালাত মসজিদে আদায়ের তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। আকুলু কওলি হাযা ওয়া আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইরিল মুসলিমিন। প্রিয় উপস্থিতি,
আরও দুই তিনটা বিষয় থেকে গেছে, সময় আছে 15 মিনিট, 5 মিনিট 5 মিনিট করে কথা বলে এই পর্বের আলোচনাও ইনশাল্লাহ ইঙ্গিত দিয়ে হলেও শেষ করতে পারব। এবার আমরা আসি এর কতখানি অপরিহার্যতা, জামাতে আসা এটা কি স্বেচ্ছাধীন, আসলাম মন চাইলো আসলাম নাহলে আসলাম না, এরকম কি বিষয় না কেমন, ইসলাম কি বলে, সে বিষয়ে আমরা একটু পবিত্র কোরআন এবং হাদিস ঘুরে দেখি। মহানবী আলমিন বলছেন, ও আকিমুসলা ও আতুজ্জাকা, তোমরা সালাত কায়েম করো এবং জাকাত দাও। এতটুকু বললে সালাত এবং জাকাতের বিষয়টা হয়ে যায় বলে আমাদের কাছে মনে হচ্ছে, কিন্তু এরপরে আর একটা বাক্য মহানবী আলমিন ব্যবহার করলেন, ওয়ারকাউ মাআর-রাকিঈন, রুকুকারীদের সাথে রুকু করো। তার মানে সালাত কায়েম করতে হবে কোথায়, মসজিদে, জামাতের সাথে রুকুকারীরা থাকে কোথায়, মসজিদে। আল্লাহ ও আকিমুস সালা বলে ক্ষান্ত হলেন না, একটু পরে একটা বাক্য পরে গিয়েই বললেন, ওয়ারকাউ মাআর-রাকিঈন, যারা রুকু করে, যারা সালাত আদায় করে, তাদের সাথে গিয়ে সালাত আদায় করো। প্রিয় উপস্থিতি, সালাত জামাতের সাথে আদায় করাই লাগবে। কেন? মহারবুল আলমিন সুরা নিসার 102 নম্বর আয়াতে যুদ্ধের সালাত কীভাবে আদায় করতে হবে, যুদ্ধে যুদ্ধ অবস্থায় তার একটা বিশদ বিবরণ দিয়েছেন। হাদিসে যুদ্ধ চলা অবস্থায় মানুষ কীভাবে সালাত আদায় করবে তার বেশ কয়েকটা পদ্ধতি আছে। আমি শুধু আপনাদেরকে যে পয়েন্টটা বলতে চাচ্ছি সেটা হলো, যদি জামাত কি বলে সালাত মাফ হতো তাহলে যুদ্ধের ময়দানে মাফ হওয়া উচিত ছিল মনে হচ্ছে। কারণ যুদ্ধের ময়দানে যখন আছে, জিহাদ করছে, তখন তো উনি সবচেয়ে একটা দামি ইবাদতে আছেন, তারপরে আর একটা ইবাদত না করলে হয়তো বা হতো, এরকম মনে হচ্ছে আমাদের কাছে। কিন্তু আল্লাহ বললেন না, আদায় তো করা লাগবেই, বরং জামাতের সাথে আদায় করলেন। সেই পদ্ধতিও মহান রব্বুল আলামিন বলে দিলেন। তার ভিতরে দেখেন একটা পদ্ধতি হলো এই, যখন ইমাম ইমামতি করবে দুই কাতার হবে যুদ্ধ চলা অবস্থায়, প্রথম কাতার যখন সেজদায় চলে যাবে, রুকুতে চলে যাবে, তখন পেছনের কাতার অস্ত্র তাক করে শত্রুর দিকে দাঁড়িয়ে থাকবে, তখন তারা রুকুতেও যাবে না সেজদাতেও যাবে না। এটা একটা সালাতুল খৌফের নিয়ম, যুদ্ধের সালাতের নিয়ম। আমি আপনাকে বলতে চেয়েছি ইমামের অনুসরণ করা জরুরি, একই সাথে রুকু এবং সাজদা করা জরুরি, তারপরেও এই জরুরি অবস্থাটা ছাড় দেওয়া হচ্ছে, বুঝতে পারেননি? শুধু কী কারণে? শুধু জামাত ধরার কারণে। আল্লাহ বলতে পারেন একজন একজন করে দূরে গিয়ে সালাত আদায় করে আসবে, তাও সুন্দরভাবে রুকু করা লাগবে, সুন্দরভাবে সাজদা করা লাগবে। সালাত অবস্থায় যুদ্ধে কী বলে শত্রুর দিকে তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, দৃশ্যটা কেমন না? কিন্তু তারপরেও জামাত মাপনে এইভাবেও কী করতে হবে, জামাতে সালাত আদায় করতে হবে। ওলামায়ে কেরাম আরও বলেছেন যে কেবলা শর্ত নাই, ধরেন কেবলা হলো আমাদের এইদিকে কিন্তু শত্রু আছে ওইদিকে, তাহলে যুদ্ধের অবস্থায় যদি কেউ সালাত আদায় করে জামাতে তাহলে তারা এইদিক ফিরে সালাত আদায় করতে পারবে, এটা তাদের জন্য জায়েজ, তারপরেও জামাত মাপনে। আর কিছু লাগবে জামাতের গুরুত্ব বোঝাতে গিয়ে? আমার মনে হয় না যে আর কিছু লাগবে। তারপরেও আর দু একটা হাদিস বলে পরের অংশে চলে যাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে ওহি এসছে, সূরা আল কালামে আয়াতগুলো এসছে যে কাল কিয়ামতের ময়দানে কী বলে পায়ের গোছা গোছা উন্মোচিত হবে, তখন মানুষকে বলা হবে তোমরা সেজদা করে দেখাও তো। তখন কারা সেজদা করতে পারবে জানেন? যারা দুনিয়াতে করেছিল, যাদেরকে ডাকা হয়েছিল মসজিদে, মসজিদে গিয়ে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করেছে, তারাই শুধুমাত্র মহান রব্বুল আলামিনকে সালাত কী বলে সেজদা করে দেখাতে পারবে। যারা মসজিদে আসেনি, জামাতে আসেনি, তারা পারবে না, এই মেরুদণ্ড বাঁকা হবে না। কত ভয়াবহ অবস্থা! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যে ব্যক্তি আজান শুনল অথচ মসজিদে আসলো না তার সালাত হবে না, তবে যদি ওজুর থাকে তাহলে সালাত হতে পারে। অন্য একটি হাদিস, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বলেছেন প্রায় প্রতি সালাতে তিনি খবর নিতেন আশাহিদুন ফুলান, আশাহিদুন ফুলান, অমুক কই, অমুক কই, অমুক আসেনি কেন, প্রায় খবর নিতেন ওরা জামাতে নেই কেন। প্রিয় উপস্থিতি, সাহাবায়ে কেরাম জামাতকে এত গুরুত্ব দিতেন, তারা বলতেন যে স্পষ্ট মুনাফিক ছাড়া জামাতে আসেনি এমনটা হতো না আমাদের সময়ে। যারা একদম পরিষ্কার মুনাফিক, আমরা সবাই জানতাম আয়নার মতো, এরা শুধু আসতো না, বাকি সবাই আসতো। সেই কারণে যারা আসতো না তাদেরকে আমরা মুনাফিক ভাবতাম, আর এ কারণে আমরা অনেক রোগীকেও দুই হাত ধরে জামাতে দাঁড়িয়ে দিতাম। প্রিয় উপস্থিতি, তাহলে সালাতের এবং জামাতে সালাতের কতটা গুরুত্ব তা কিন্তু আমরা এই আলোচনা থেকে বুঝতে পারি। শুধু এখানে আর একটা দুইটা হাদিস আমি বলবো। আপনারা জানেন ইবনে মাকতুম তিনি অন্ধ ছিলেন, তিনি আল্লাহ রসুলের কাছে কতভাবে বললেন, আল্লাহ রসুল আমি তো আজান শুনতে পাই, বা তার আগে বললেন আমি তো অন্ধ মানুষ, বৃদ্ধ মানুষ, আমার এবং মসজিদের মাঝে বাগান আছে, এই বাগান ভেদ করে বা সাইড করে আসা আমার জন্য কঠিন। তিনি আরও বললেন অন্যান্য বর্ণনায় আছে যে মদিনা তো অনেক কি বলে বিষাক্ত পোকামাকড় ইত্যাদি আছে, সাপ টাপ আছে, তো আমার তো সব দিক দিয়ে সমস্যা, অনেকগুলো সমস্যা। ইবনে উম্মে মাকতুম পেশ করলেন আল্লাহ রসুলের কাছে, আল্লাহ রসুল বললেন তুমি কি আদান শোনো? উনি বললেন জি শুনি। তাহলে বললেন ফাজি, তাহলে জবাব দাও, জবাব দেওয়া মানে মসজিদে আস। তাহলে তার জন্য যদি জামাত মাফ না হয়, তাহলে আপনি আমি বেকার রুমে কর্মস্থলে সময় কাটাই কী করে, একাকী জামা একাকী সালাত আদায় করি কী করে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার খুব ইচ্ছে হয় সব জায়গায় যে কাউকে বলি ইমামতি করো, কাউকে বলি তুমি আজান দাও, তারপরে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাড়িতে বাড়িতে খুঁজে বেড়াই যে কে কে আসেনি, আর একজনকে বলি যে লাকড়ি কাঠ জড়ো করো, করে আগুন জ্বালাও, বিশাল আগুন জ্বালাও, তারপরে কি হবে আমি বাড়ি গিয়ে গিয়ে দেখি যে কারা জামাতে আসেনি, তাদের বাড়ি সহ পুড়িয়ে দিই, এটা আমার বড় স্বাদ। কিন্তু দেই না কেন, বাড়িতে ছোট বাচ্চা আছে যে তাই, দেই না কেন, বাড়িতে যে নারী আছে তাই, নাহলে দিতাম। কথা বুঝতে পারছেন, ভয়াবহ পরিস্থিতি। প্রিয় উপস্থিতি, এরপরে আমরা দু একজন সাহাবির যে ভূমিকা ছিল সালাত জামাতে আদায়ের, কী যে ভূমিকা ছিল সেদিকে মনে হয় আপনাদেরকে নিয়ে যেতে পারছি না, কারণ এর আগে একদিন বলেছিলাম আপনাদের এই মসজিদের সময়টা ঘড়িটা একটু দ্রুতই চলে। যাই হোক, চলেন আমরা মেয়েদের ব্যাপারে দু একটা কথা বলি। আমি সালাফে সালেহিনের কাছে যেতে পারলাম না, মেয়েদের ব্যাপারে ইসলাম কী বলে, তারা কি মসজিদে আসবেন নাকি আসবেন না, জামাতে সালাত আদায় করতে পারবেন কি পারবেন না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী এবং মুসলিমের হাদিস, তিনি বলছেন ইজাস্তাযনাত আহাদাকুম ইমরাতুহু ইলা আল মসজিদ ফালা ইয়ামনাহা, তোমাদের কারো স্ত্রী যদি তার কাছে মসজিদে আসার অনুমতি চায় তাহলে ফালা ইয়ামনাহা, তাহলে সে যেন তাকে বাধা না দেয়। হাদিসটি বুখারী এবং মুসলিমের। আরেকটি হাদিসে আল্লাহ রাসূল বলছেন লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদ আল্লাহ, তোমরা আল্লাহর বান্দিদেরকে মসজিদে আসতে বাধা দিও না। হাদিসটি সহিহ মুসলিমে এসেছে। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য এক হাদিসে, সেটাও বুখারী এবং মুসলিমের হাদিস, যখন তোমাদের স্ত্রীরা, তোমাদের বাড়ির মেয়েরা তোমাদের কাছে রাতে অনুমতি চায়, তারা মসজিদে গিয়ে সালাত আদায় করবে, ফাযনূ লাহুন্না, তাদেরকে সালাতের অনুমতি দিয়ে দাও। আল্লাহ রাসূল একদিকে বললেন বাধা দিও না, আর একদিকে বললেন অনুমতি দাও, একটা বললেই হতো যে বাধা দিও না, তার মানে ওর ভিতরে কী আছে, অনুমতি আছে। অথবা আল্লাহ রাসূল বলতে পারতেন যে অনুমতি দাও, তার মানে বাধা দিও না, ওটা আছে। কিন্তু দুই ধরনের শব্দই ব্যবহার করলেন, বাধা দিও না, ওদেরকে অনুমতি দাও। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন সহিহ মুসলিমের একটি হাদিস ইযা শাহিদাত ইহদাকুন্না আল মসজিদ ফালা তামাসসা তাইবান, যখন তোমাদের কোনো নারী স্ত্রীদেরকে লক্ষ্য করে বলছেন, মেয়েদেরকে লক্ষ্য করে বলছেন, শোনো তোমাদের কোনো মা বোন যেই হোক না কেন
যখন মসজিদে আসবে তখন সে যেন সুঘ্রাণ, আতর, পারফিউম, সেন্ট ব্যবহার না করে। তো মসজিদে যদি নাই আসবে তাহলে আতর সেন্ট ব্যবহারের এই প্রসঙ্গই বা কেন, ঠিক না? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিমের আরেকটি হাদিসে বলছেন যে খায়রু সুফুফির রিজালি আউওয়ালুহা, পুরুষদের জন্য সর্বোত্তম কাতার হচ্ছে সামনের কাতার, আর মেয়েদের সর্বোত্তম কাতার হচ্ছে একদম পেছনের কাতার। বলেন তো, যদি আপনার আমার মা বোন যদি ওদেরকে মসজিদে আসতে আমরা বাধা দেই তাহলে আল্লাহ রাসূলের এই হাদিসের কোনো দাম থাকবে? মসজিদেই তো আসবে না, তাহলে এই কথা আল্লাহ রাসূল বললেন কেন? আল্লাহ রাসূল কি বেকার কথা বলেছেন? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন আরেকটি হাদিস বলছেন, আমার খুব ইচ্ছা হয় যে আমি সালাতটাকে লম্বা করব, এরকম মনে করি যে সালাতটাকে আজকে লম্বা করব, সালাত শুরু করি, তারপরে ওই যে পেছনে কান্নার আওয়াজ শুনতে পাই বাচ্চার, তখন ভাবি আহা ওর মায়ের তো কষ্ট হচ্ছে, তখন আতাজাওয়াজু ফি সালাতি, তারপরে একটু তাড়াতাড়ি করে সালাতটা শেষ করি। কেন? কারণ আমি ভয় পাই তার মায়ের কষ্ট হচ্ছে, আর মায়ের কষ্ট হলে এমনিতেই তার সালাতে খুশু খুজু আসার কথা নয়। তার মানে এই হাদিসটা বুখারিতে আছে, এটাও স্পষ্ট প্রমাণ করে আল্লাহ রসুলের সাথেই মসজিদে মা বোন সালাত আদায় করেছেন। আপনি তো একটা হাদিসও খুঁজে পান না। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহ বুখারীর আরেকটি হাদিস, তিনি বলছেন যখন মেয়েরা সালাত আদায় করতেন জামাতে তখন আল্লাহ রসুল একটু অপেক্ষা করতেন, উঠে যেতেন না। কেন? কারণ আমাদের বিশ্বাস ছিল আল্লাহ রসুল এই কাজ করতেন কেন, কারণ আমরা যদি উঠি তারাও যদি ওঠে একসাথে কী হয়ে যাবে, একসাথে মিশে যাবে, সে কারণে আমরা একটু অপেক্ষা করতাম, আল্লাহ রসুল অপেক্ষা করতেন ওরা আগে যাক একটু পরে আমরা যাব। হাদিস এটাও বুখারীর। প্রিয় উপস্থিতি, আমাদের মার্কেটে গেলে, পার্ক, চিড়িয়াখানা, শপিং মল, বিভিন্ন জায়গায় ঘোরাফেরার ক্ষেত্রে আমাদের মা বোনদের পর্দা পুশিদার লঙ্ঘন হয় না, নারী পুরুষ মিশে যাওয়ার আশঙ্কা থাকে না, ওখানে অনুমতি আছে, কিন্তু যখনই মসজিদ প্রসঙ্গ আসবে তখন যত ওজোর আপত্তি এখানে পাঠাতে আমরা পারি না। জি, আমি বলি মেয়েদের মসজিদে আসার চেয়ে বাড়িতে সালাত আদায় করাই উত্তম, এই কথাই ঠিক, আল্লাহ রাসূল বলেছেন তারা যদি বাসায় আদায় করে তাহলে সেটাই বেশি ভালো, কিন্তু যদি তারা আসতে চায় তাহলে অনুমতি দেওয়ার কথাও আছে। আপনি তো দুটাই বলেন না, আপনি তো একদমই বলেন যে যাওয়াই যাবে না, অনেক ফেতনা, অনেক সমস্যা, আপনি তো দুইভাবেই কথা বলতে পারেন যে হ্যাঁ ওদের বাড়িতে পড়া ভালো, তোমরা বাড়িতেই পড়ো, আর যদি সব কিছু ঠিকঠাক থাকে, নিরাপত্তা থাকে, সমস্যা না থাকে, ফেতনা না থাকে, তাহলে যাক, সেটাও তো জায়েজ, আপনি তো এভাবে বলেন না। প্রিয় উপস্থিতি, খুতবার সময় শেষ হয়ে গেল, আমাদের কথা শেষ করতে হবে, দুই তিনটা পয়েন্ট বাকি ছিল, যাই হোক যেহেতু আমাদের সময়টাকেই বেশি গুরুত্ব দিতে হবে সে কারণে আমি আর সেই পয়েন্টের দিকে যাচ্ছি না। মহান রব্বুল আলামিন আজকের জুমার সংক্ষিপ্ত খুতবায় আমরা জামাতের সাথে সালাত আদায়ের ব্যাপারে যতটুকু বলতে চেষ্টিত হয়েছি, যতটুকু বলতে সক্ষম হয়েছি, আল্লাহ তৌফিক দিয়েছেন ততটুকু সর্বপ্রথম আমাকে, এরপরে আপনাদের সবাইকে সত্যিকার অর্থে আমলে বাস্তবায়ন করার তৌফিক দান করুন, আমিন। এরপরে আমাদের সারা পৃথিবীতে মুসলিমরা আজকে বিভিন্নভাবে নির্যাতিত, এবং নির্যাতন হতে হতে এটা আমাদের কী বলে দেশের সীমানার কাছে এসে ঠেকেছে, এদিকে বার্মা, এদিকে ইন্ডিয়া, তাদের উপরে অনেক অত্যাচার, অনেক জুলুম নির্যাতন হচ্ছে। আমরা তাদের জন্য দোয়া করি, শুধু ইন্ডিয়া নয়, শুধু বার্মা নয়, ফিলিস্তিন, ইরাক, আফগানিস্তান সহ সারা পৃথিবী জুড়ে যত মুসলিম নির্যাতিত হচ্ছেন, মা বোন নির্যাতিত হচ্ছেন, আল্লাহ তাদেরকে এই নির্যাতন থেকে বেরিয়ে আসার পথ করে দিন, এবং এই নির্যাতনের শিকার হয়ে
যারা অসুস্থ হয়ে গেছেন আল্লাহ তাদেরকে সুস্থ করে দিন, আমিন। যারা মারা গেছেন আল্লাহ তাদেরকে জান্নাতে প্রবেশ করান, আমিন। এবং সবশেষে আপনারা এখানে যারা আছেন, বিশেষ করে আমাকে অনেকে বলেছেন, কেউ কেউ বলেছেন যে অসুস্থ আছেন, তো যারা অসুস্থ আছেন তাদেরকে আল্লাহ শেফায় কামিল দান করুন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম। আল্লাহুম্মা শফি মারদানা ওয়া মারদাল মুসলিমিন। اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم اشف مرضانا ومرضى المسلمين. اللهم انصر الاسلام والمسلمين، واخذل الكفرة والمبتدعة والمشركين. اللهم انصر المجاهدين المظلومين المسلمين في كل مكان. اللهم انصرهم، اللهم انصرهم على عدوهم. اللهم اشف مرضاهم وارحم موتاهم وداوي جرحاهم. ربنا تقبل منا إنك أنت السميع العليم.